জোট সারিয়ে ইংল্যান্ড দলে ফিরেছেন বেন স্টোক। আর বেন স্টোককেই ক্যাপ্টেন করে পাকিস্তান সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী মাসে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাবে ইংল্যান্ড। হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে খেলতে পারেনি বেন স্টোক। অলিপপের নেতৃত্বে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড। বেন স্টোক ছাড়াও জাতীয় দলে ফিরেছেন ওপেনার জ্যাক কলি ও বোলিং অলরাউন্ডার বাইডন কার্স। ক্রিকেট ম্যাচে ব্যাটিংয়ের অভিযোগে 3 মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন বাইডন কার্স। নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। কার্সের মতো প্রথমবারের জন্য টেস্ট দলে সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জর্ডান কক্স। এবারে দেখে নি পাকিস্তান সফরে ইংল্যান্ডের টেস্ট দল কেমন হল। বেন স্টোক ক্যাপ্টেন, রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, শোয়েব বসির, হ্যারি ব্রুক, বাইডন কার্স, জর্ডান কক্স, জ্যাক কলি, বেন ডাকেট, জস হাল, জ্যাক লিচ, অলি পপ, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ, অলি স্টোন ও ক্রিস ওক্স।